কি অবস্থা ভাই ব্রাদার? তোমাদের আকিব ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো এটাই আমি আমার স্কোয়াড নিয়ে খেলতেছিলাম লিবিকে। তো লিবিকে নামার টাইমে গিলিস তো থাকেই আমার, সব সময় থাকে, সবারই থাকে হয়তো লিবিকে। তো যাই হোক, নিচে একটা গান দেখছি আর একটা এনিমি ওনা ভাই পায়া যায় গানের সাথে সাথে। তো ডিরেক্ট আসমান থেকে লাভ দেয়, ওরা তো নক করে ফিনিশ দিয়ে দিচ্ছে, কিন্তু ওরে ফিনিশ দেওয়ার টাইমে না সামনে আরেকটা এনিমি দেখছি, তো ওরে মারার জন্য আগাইতেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম এটা না ভাই বট ছিল। যাই হোক, এটা মনে হলো বট ছিল। তো ফ্রি কিলটা নিয়ে সামনের দিকে আগাইতেছিলাম, কারণ সামনে অনেকক্ষণ না ফায়ার হইতেছিল, তো সামনের দিকে আগাইতেছিলাম, কিন্তু এখন কোনো ফায়ার হইতেছিল না। কিন্তু এখানে সে একটা ফুট স্টেপ পাই, তাই প্রি ফায়ার দৌড়ে নক করছিলাম, কিন্তু ওই আমার কিলটা না ভাই চুরি হয়ে গেছে। সামনে আরেকটা এনিমি ছিল যে আমার কিলটা চুরি করছে, তো এখানে আমার একটু মেজাজটা খারাপ হয়ে গেছিল ভাই। এমনি কিল টিল পাই না, উপরে নামলে গ্লিচ গ্লিচ থাকতে মানে গান পাওয়ার আগে না মাঝে মধ্যে মরে যাইগা। আর এখানে ভাই এই ম্যাচটা একটু খেলতেছিলাম আর এনিমিটা না আমার কিলটা চুরি করলো, তাই এটারে তো ফ্লাইং দিয়ে মারা দিছি। তো এটারে মারা দেওয়ার পর না এটারে লুট করে সামনেই যাইতেছিলাম, তো সামনে এখনই না ভাই এই ফেরোর স্কোয়াডের সাথে আমার ফাইট হইব দেখো। তো এখানে এসে আমি একটা ফুট স্টেপ পাই, তো এখানে ভাবছিলাম ও যদি রাইট সাইডে আসে তাহলে আমার অ্যাঙ্গেলটা পাই যে, ওই জন্য আমি না রাইট সাইডে একটা মলি কইরা দেই, কিন্তু এনিমিটা না ভাই রাইট সাইডে না যায় কি করে দেখো। নক, তো এখানে তোমাদের রাখি ভাই নক হয়ে গেছে, কি আর কমু ভাই ওইখানে যে হয়ে পড়ছি। ভাবছিলাম একটা এনিমি মানে একটা ফুট স্টেপ পাইছিলাম, কিন্তু সালারে না দুইটা চলে আসছে। তো ফারাওরে তো আমি নক করে দিছি, কিন্তু ওর টিমমেটরে আমি নক করতে পারি না। আমি কভারে আসতে আসতে ওন আমার নক করে দিছিল, কিন্তু ওইটারে তো আমার টিমমেটই মায়েরা দিছে। তো এখানে ফারাওর পুরো স্কোয়াডটা আমরা মায়েরা দিছি। তো গাই যাদের যাদের ভালো লাগছে তাহলে লাইক টাইক দিয়া দিও, আর কেউ যদি নতুন হয়ে থাকো ভাই তাহলে সাবস্ক্রাইব কিন্তু করে যাবা, ঠিক আছে? 2000 সাবস্ক্রাইবার হইতে হইব আমাদের খুব দ্রুত। তো যাই হোক, এখানে ভাই ফারাওডে না এখন আমরা ফিনিশ দিছিলাম না, তো ভাবছিলাম যে ওরে যদি পাই তাহলে একটু কান্দে কুন্দে উঠায় মজা করব, কিন্তু ওরে না ভাই খুঁজে পাইতেছিলাম না, কোন মান কাছে ভাই যেন পলাই গেছিলো। একটু মজা করবো ভাবছিলাম কিন্তু ওরে পাইতেছিলাম না। আর এদিকে আমার ইয়ারফোনটা না ভাই একটু নষ্ট হয়ে গেছিলো, তোমরা তো জানোই। তো ইয়ারফোনটা আমি নিজে নিজে একটু রিপেয়ার করছি, কিন্তু মাঝে মধ্যে না আসে না, মানে ভয়েস যায় না আমার, মানে মাইক্রোফোনে কাজ করে না মাঝে মধ্যে। যাই হোক, গরিবের যেটা এটা দিয়ে কাজ চলতেছে, এটা দিয়ে কাজ চালাইতে হইব। যাই হোক, এখানে তো উপরের মিরর ওয়ালটা ক্লিয়ার হয়ে গেছে, তো এখন আমাদের নিচে নামতে হইব। তো এখানে হুদায় আমি একটা ফার্স্ট এড মারতেছি, কারণ নিচে নামলে তো হিল এমনি ফুল হয়ে যাইতো। যাই হোক, এখানে ফার্স্ট এড মাইরা নিচে নামছি। নাম্বার থ্রির কাছে এনিমি ছিল, নাম্বার থ্রি শুরুতেই মিরর হল্ডে নামে মারা গেছে। তো ও নাম ছিল গর্ণ হাউসে, গর্ণ হাউসে চারপাশে এনিমি ছিল, এই জন্য নামছিলাম। আর ও না ভাই এনিমি মার্কও দেওয়া দিছিল, কিন্তু এনিমিগুলো না ভাই ড্রপের সাইডে চলে আসছিলো। তো সামনে যাই আই, তো এখানে গিলি বাবারে তো নক ফিনিশ করে দিছি, তো আরেকটারও নক করছিলাম, ওইটারও ফিনিশ দিব ফিনিশ। তো এখানে আমার বদ অভ্যাস তো ভাই তোমরা জানোই, নক করে ফিনিশ দেওয়া লাগে আমার, মানে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখো নাম্বার থ্রি যে টিমমেটের জন্য আমরা এখানে নামছি, ওই না ভাই অফলাইন হয়ে গেছে, আর ওরে না ভাই M24 তো নকও করে দিছে আর এখানে ফিনিশও দিয়ে দিছে। তো এখানে বেচার অফলাইন হয়ে গেছিলো কি জন্য কে জানে, হয়তো নেটের সমস্যা। তো এখানে ওরে যে মারছে ওরে দেখার জন্য আসি, তো ওরে না ভাই পাথরের পিছনে একটু দেখছিলাম, তো আবার একটু দেখি, ওয়াচ আউট, ফায়ার দিয়ে ট্রাই করছিলাম কিন্তু কোনো না ভাই লাভ হয় নাই, মানে একটা গুলি ওর কানেক্ট হয় নাই। তো এখানে এসে একটা বট দেখি নক করা, ভাবছিলাম যে ফ্রি কিল দাপার দিক নিয়ে নেই, কিন্তু এখানে না কিল আমি পাই নাই দেখো। তো গেমের টাইমে আমার মেজাজটা খারাপ হয়েছিল, কিরে ভাই ফিনিশ দিলাম আমি, কিল মেসেজ আসলো যে আমি ফিনিশ দিলাম কিন্তু কিল পাইলাম না কাহিনী কি। পরে ভাই এডিটেশন সময় না ভালো মতো দেখে বুঝলাম যে আমার যে টিমমেটটা অফলাইন ছিল না ওই বটটারে নক দেওয়া গেছিলো, ওইটারে আমি ফিনিশ করছি, মানে ওইটার কিল আমার টিমমেট পাইছে। তো যাই হোক, তো এইখানে এসে না ফেরোর স্কোয়াড একটু দেখছি সামনে, কিন্তু এই ফার্স্টে না আরেকটা এনিমি আমাদের একটু ফায়ার দিছে, তো এখানে আমার টিমমেট শিল্ড বানাই ফেলাইছে। তো এখানে একটু ড্রিঙ্ক ট্রিঙ্ক খাই, তো এখানে বুঝতেছিলাম না কি করবো। তখন যে এনিমিটা আমার ফায়ার দিছে না ওরে না ভাই রাইট সাইডে আরেকটা এনিমি থার্ড পার্টি করে নক করে দেয়, তো যে এনিমিটা ওই এনিমিটার মারছে ওই এনিমিটারে আমি মারবো, ঠিক আছে? সো মাচ কনফিউশন ইয়ার।
যাই হোক, কনফিউশনের সলিউশন কুছ পাতা নেই, কিন্তু ওই জায়গায় সলিউশন ছিল ওটার আমি মায়েরা দিছি, ঠিক আছে, এটাই সলিউশন। আর যেটার এই বেচারা নক করছিল ওটার আমার টিমমেট মায়েরা দিছে। কিন্তু এখানে ফেরোর স্কোয়াড দেখো পুরা জোন ওদের উপর ভাই, ওদের কেমনে মারবো, উপরে ওদের মারছিলাম এখন ওরা বদলা নিবো জানা কথা, কিন্তু এখানে ভাই এমনভাবে ফাইসা গেছি মানে পুরা জোন ওদের উপর, মানে যাওয়ার কোনো ওয়ে নাই। তো তাও স্মোক টিস্মোক করে একটু ট্রাই করছিলাম, এখানে দেখো নাম্বার ওয়ানে নক করে দিছে, ফিনিশও দিয়ে দিব। আর আমি ভাই এখানে জোনেই মনে করো যে আলবিদা হয়ে যাইব, বদলা নিয়েই চল। যাই হোক গাইস, বাদ দাও, ওইখানে বেচারাদের আমি উপরে মারছিলাম আমরা, আর ওরা আমার নিচে মায়েরা দিছে। তো এখানে জোনটা পাইলে হয়তো কিছু একটা হইতে পারতো, ঠিক আছে, কি আর করার, পাবজি ওদের ফেভারে, ওরা বড় লোক, পাবজি সবসময় ওদের ফেভারেই থাকে। তো যাই হোক, এই গেম প্লেতে আসো, এই গেম প্লে না ভাই আমি রেকর্ড দিতে ভুলে গেছিলাম উপরে নাইমা। তো যাই হোক, পরে রেকর্ডিংটা ওয়ান করছি। তো এখানে একটা ড্রপ ছিল, ড্রপটা খাবো ভাবছিলাম, তখনই AWM ছিল ড্রপে, ভাবছিলাম নিবো নাকি নিবো না, তখনই না এনিমি চলে আসে। ফিনিশ। তো বেচারা দুটা এনিমি ড্রপ খাইতে আসছিল, দুটাই নামে মায়েরা দিছি। তো এখানে দেখো বাঙালি ছিল, তো যাই হোক ওদের মায়েরা আরামসে লুট করতেছিলাম, কিন্তু আমার উপর না ভাই থার্ড পার্টি করে ট্রাই করে কাপগ্রাসের পাহাড় থেকে। তো এখানে আমি একটু বাইচা তো যাই, কিন্তু ওই হিল টিল করে আমি না কাপগ্রাসের পাহাড়ে চলে আসি, যারা আমাদের ফায়ার দিছিল ওরা মারার জন্য। আর এখানে এসে একটা ফ্রি কিল ভাই, অন্য স্কোয়াডের সাথে ফাইট হইতেছিল ওদের, এই জন্য একটা নক হয়েছিল এনিমি, ওটা তো মাইরা দিছি, মানে ফ্রি কিলটা নিয়ে আনিছি। তো এখানে এসে ওর টিমমেট ছিল পাশেই, কিন্তু ওরে দেখার, মানে আমি দেখার আগে না আমার টিমমেট ওরে দেখে ফেলাইছে আর মাইরাও দিছে। তো এখানে ওই জায়গার এনিমিগুলো তো শেষ। তো এখানে আমরা আবারও জোন পাইছিলাম না আগের ম্যাচের মতো, কিন্তু এই ম্যাচে আর ওরকম ভুল করা যাইব না। তো টাওয়ারের পিছনে একটা এনিমি ছিল, একটু ফ্রি ফায়ার দিছে, এখন একটু কি করব বুঝতেছিলাম না, এই না বুঝায় না একটা ভুল করে ফেলা। এখানে দেখো নক। তো এখানে হুদাই আমি ওপেনে আসছি আর হুদাই আমারে মাইরা দিছে। তো এখানে আমি যে আমার মারছে এক বাঙালি ভাই ছিল, তো ওর নাম না আমি খেয়াল করে রাখছি, ওরে ভাই আমি মারবো দেখো। তো এখানে আমি ফার্স্ট এডটা লাগাই নিছি, ফার্স্ট এডটা লাগাই ভাবতেছিলাম জোনে চলে যাব, কিন্তু জোনেরটা যাওয়ার টাইম না, যে আমারে নক করছে ওরেই না ভাই, একটু দেখি। ওয়াচ আউট নক। তো গেমের টাইমে নাম দেখে বুঝছিলাম যে এই বেচারা আমার নক করছিল, ওরে আমি নক করছি, তো আমার একটু খুশি খুশি লাগতেছিল। তো যাই হোক, ওর আরও দুইটা টিমমেট ছিল, কিন্তু ওই ওই দুইটা টিমমেটের না ভাই আমার র্যান্ডম টিমমেটে মারা দিছে, মানে ওর স্কোয়াড এখানে শেষ হয়ে গেছে। তো এখানে আমি বাদে, মানে আমরা বাদে আর দুইটাই নিমে লাইভ ছিল, ওদের মারলে এই চিকেন হয়ে যায়। তো তো ভাবতেছিলাম যে কোথায় থাকতে পারে, তখনই একটা দেখি ফিনিশ। তো এটারে তো মারা দিছে, এখন এনিমি আছে আর একটা, তো এটারে মারলে চিকেন হয়ে যাবো। তো জোনের ভিতর সামনের একটা ঘরই ছিল, তো ভাবতেছিলাম যে হয়তো ওইখানেই থাকবো, তাছাড়া আর কই যাবো, ওপেনে তো থাকবো না, কারণ আমরা তিনজন এভাবে ঘোরাঘুরি করতেছি, এতক্ষণে তো দেখে ফেলাবো। কিন্তু বেচারা এনিমিটা জোনের বাইরা ছিল, বলো কাহিনী কি দেখছো। তো যাই হোক, এখানে চিকেনটা হয়ে গেছে গাইস, যারা যারা এই পর্যন্ত দেখছো সবাইয়ের মন থেকে ধন্যবাদ। তো এখানে লিবিকের উপর আমরা বিজয় পাইছি আর কি, জিতে গেছি। এটাই ছিল আজকের গেম প্লে গাইস, টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী ভিডিওতে।